হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়ার ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখলাম অনেক মেসেজ করেছো, একটা নিউজের লিঙ্ক, একটা নিউজের স্ক্রিনশট। তো সারাদিন যেহেতু ভীষণ বিজি ছিলাম, বাড়ি ছিলাম না, তো সেই কারণেই কোনো ভিডিও করতে পারিনি। এইমাত্র বাড়ি এলাম, মনে হলো এই ম্যাটারটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার দরকার রয়েছে। তো দৈনিক স্টেটসম্যান বলে একটি পেপারে বেরিয়েছে যে রবসন রবিনহোর সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। এই নিউজটা কি ঠিক? তো দেখো, কালকে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা 5.25 crore অফার দেওয়া হয়েছিল রবসন রবিনহোকে। কিন্তু এখনও পর্যন্ত রবসন রবিনহোর তরফ থেকে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল বা কোনো কিছু আসেনি। আমি জানি না পরবর্তীকালে আসবে কি আসবে না, আসার অবভিয়াসলি সমূহ সম্ভাবনা রয়েছে, কিন্তু স্টিল নাও আসেনি। তো যেটা এখনও পর্যন্ত আসেনি, তো সেইটা নিয়ে তো কমেন্ট করা কখনোই ঠিক হবে না। তো যদি আমাকে জিজ্ঞেস করো যে রবসন রবিনহোর সঙ্গে কি ইস্টবেঙ্গলের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে, তাহলে একটাই কথা বলতে পারি, এখনও পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে যাওয়ার মতো কোনো কিছুই হয়নি। আই এম সরি টু সে, পরবর্তীকালে আমি আবারও বলছি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু স্টিল নাও রবসন রবিনহোর তরফ থেকে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল আসেনি। এবং আমার যেটা এক্সপেকটেশন, 5.25 crore এই টাকাটা অফার করা হয়ে থাকলে সেই টাকা রবসন রবিনহোকে পাওয়া সম্ভব নয়। তিনি কিন্তু বসুন্ধরা কিংসের থেকে লাস্ট ইয়ার ওই 2.25 crore মতোই পেয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই তিনি কিন্তু যেখানে বেশি টাকা অফার পাবেন সেইখানে তিনি খেলবেন, যদিও বসুন্ধরা কিংসে তিনি আর ফিরছেন না। এটা কিন্তু মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে, কিন্তু আপাতত ইস্টবেঙ্গলের তরফ থেকে এমন কোনো অ্যাডভান্স অফার চাইনি যেখানে রবসন রবিনহো এগ্রি করেছেন। কালকের যে অফারটা গিয়েছিল এখনও পর্যন্ত সেইখানেই কিন্তু ম্যাটারটা দাঁড়িয়ে রয়েছে। আর বুঝতেই পারছো এখন একটা ফেস্টিভ সিজন চলছে, তো স্বাভাবিকভাবেই মানুষজন একটু উৎসব মুখরই রয়েছে। তো খুব বেশি এইসব নিয়ে কিন্তু কথাবার্তা আপাতত হচ্ছে না, সেটা কোনো পক্ষের তরফ থেকেই হচ্ছে না। আশা করব দু তিন দিন পর হয়তো ম্যাটারটা আমাদের কাছে একটু পরিষ্কার হবে। তবে 5.25 crore ডিল হওয়ার চান্স খুব কম, এটুকু বলতে পারি। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা গিয়েছে। যে নিউজ আর্টিকেলটার লিঙ্ক বা স্ক্রিনশট তোমরা আমাকে পাঠিয়েছ, আমি বলবো সেটা এই মুহূর্তে বিশ্বাস করার কোনো দরকার নেই, পরবর্তীকালে যখন যেরকম আপডেট পাবো তোমাদেরকে জানিয়ে দেবো। তো অনেকেই মেসেজ করেছিলে, অনেকেই এই ম্যাটারটি নিয়ে জানতে চেয়েছো, তো আশা করি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব সময় তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন কথা, এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।